আজ থেকে তেরো ঘন্টা শিথিল কার্ফিউ স্বাভাবিক সময়ে চলবে সরকারি বেসরকারি অফিস সেই অনুযায়ী সরকারি অফিস চলবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একই সঙ্গে স্বাভাবিক সূচিতে চলবে ব্যাংক ও শেয়ার বাজার কারফিউ শিথিলের সময় বাড়ায় সকাল থেকেই কর্মব্যস্ত রাজধানী জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় অধিকাংশ সড়কে অফিসগামী মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে সকালে রাজধানীর কার্বন বাজারের ফার্ম সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ দেখা যায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই আজ থেকে আগামী শনিবার পর্যন্ত আরো দুই ঘন্টা বাড়িয়ে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ বৈঠক শেষে কারফিউ শিথিলের নতুন এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কারফিউ শিথিল থাকলেও শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী